Hello students, all are welcome in our channel. Now in this video we'll discuss about one word substitution. এর আগের কিছু ভিডিওতে আমরা প্রায় 50টা পর্যন্ত one word substitution নিয়ে আলোচনা করেছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি সিএইচএসএল সিপিও ও সিজিএল এর এক্সামের জন্য যেমন ইম্পর্টেন্ট, তাছাড়া ডিফেন্স রিলেটেড এক্সাম, বিশেষ করে যে ডাব্লিউপিএস এর মেইন, এক্সাইজ এর মেইন, তাছাড়া আর্মি, এয়ারফোর্স, নেভি, ডিফেন্স রিলেটেড এক্সামের জন্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের ডিফেন্স রিলেটেড এক্সামের জন্য ইংলিশের ভিডিও পেতে ও অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো কোশ্চেন নম্বর 50 দেখো, চিলড্রেন হু হ্যাভ লস্ট দেয়ার প্যারেন্টস, যাদের যে সমস্ত শিশু তাদের বাবা মাকে হারিয়ে ফেলেছে তাদের বলা হয় অরফ্যান্স। অরফ্যান্স মানে হচ্ছে অনাথ শিশু। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 51, এ সাবস্টেন্স দ্যাট কিলস জার্মস, এ সাবস্টেন্স দ্যাট কিলস জার্ম, যে সমস্ত পদার্থ জীবাণু ধ্বংস করে তাদের বলা হয় অ্যান্টিসেপটিভ, অ্যান্টিসেপটিভ বা বীজাণুনাশক। নেক্সট হচ্ছে 52, বুক, ডকুমেন্টস অর লেটার রিটেন বাই হ্যান্ড ইজ কল্ড ম্যানুস্ক্রিপ্ট, যে সমস্ত বই বা নথি বা চিঠি যখন নিজে হাতে লেখা হয় বা হাত দিয়ে লিখিত হয় তখন তাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, একটা ভূমিভাগ যেটা জল চারিদিকে জল দ্বারা আবদ্ধ হয় তাকে বলা হয় আইসল্যান্ড, দ্যাট ইজ কল্ড আইসল্যান্ড, আইসল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। নেক্সট হচ্ছে এ গভর্নমেন্ট বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, ডেমোক্রেসি, দ্যাট ইজ কল্ড ডেমোক্রেসি, জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের জনগণের সরকার তাকে বলা হয় ডেমোক্রেসি। দি বুক কন্টেনিং ইনফরমেশন অন অল ব্রাঞ্চেস অফ নলেজ ইজ কল্ড এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ, যে বইয়ে সমস্ত ধরনের জ্ঞান থাকে। এন অফিসিয়াল নাম্বারিং অফ দি পপুলেশন, সরকারিভাবে যখন জনগণনা হয় তখন তাকে বলা হয় সেন্সাস, সেন্সাস বা জনগণনা। নেক্সট হচ্ছে দি আর্ট অফ ডেলিভারিং ইমপ্রেসিভ পিচেস ইজ কল্ড এলোকুয়েন, এলোকুয়েন মানে হচ্ছে বাগ্মিতা, বাগ্মিতা, এলোকুয়েশন। এ রিটেন, সরি, রাইটিং দ্যাট ক্যান নট বি রিড ইজ কল্ড ইল এলিজাবেল, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, ইল এলিজাবেল হবে এটা, এখানে সিটা হবে ই, ইল এলিজাবেল, ইল এলিজাবেল মনে হচ্ছে অপাঠ্য, যা পাঠ করা যায় না, যে লেখা সহজে পড়া যায় না।